তো বন্ধুরা, আমি এখন চলে আসছি পার্থিবের বাড়িতে দুপুরবেলা স্নান খাওয়া দাওয়া করে, কারণ ও আজকে কলকাতা চলে যাবে 7টার ট্রেনে। সেই জন্য চলো দেখা যাক ও কি করছে এখন। বন্ধুরা দেখো, এখন রেডি হচ্ছে, ব্যাগ প্যাক হয়ে গেছে, সব প্যাকিং করে দিয়েছি ভালো করে, নাহলে তো কিছু না কিছু জিনিস ছাড়া পড়বেই। তো চলো একবারে বেরিয়ে দেখা করছি। তো ফাইনালি আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলাম। এখান থেকে ওর বাড়ি থেকে চলে যাবো এখন সোজা বিজেপি মোড়ে সোনাদার চায়ের দোকানে, ওখানে একটু চা খেয়ে নেবো, তারপর আমরা রওনা দেব। তো এই যে পৌঁছে গেছি চায়ের দোকানে, বসে আছে চা খাওয়ার জন্য, খাবো। আর এই গরম, এই যে এখন বাস স্ট্যান্ডে যাবো, ওকে খাওয়ার জিনিস টিনিস সব নিতে হবে, ওষুধপত্র সব ঠিকঠাক করে দিয়ে দিতে হবে নিয়ে, সেই জন্য। আর এই যে দেখো নেওয়া হয়ে গেছে, এখনও চলে যাচ্ছে। তারপর আমি চপ টপ নিয়ে বাড়িতে চলে গেলাম। এই যে সবাই মিলে এখন মুড়ি দিয়ে মাখিয়ে খাওয়া হচ্ছে, আর সোনাইয়ের গল্প দেখো, এখানে ভাইও চলে এসেছে, সবাই একসাথে খেয়ে নিলাম। এরপর শুধু রূপাইয়ের কীর্তিগুলো দেখো, এত কাঁদছিল এত কাঁদছিল, তারপর ক্যামেরা দেখে হাসতে আরম্ভ করে দিয়েছে দেখো। এটা কি পড়ছে, কি পড়ছে, এখন ভিডিওতে নিজের মুখ দেখে হাসি হচ্ছে, হাসি হচ্ছে এখন। এক্ষুনি আসবে মাম্মা, মে এক্ষুনি আসবে, এক্ষুনি আসবে, এক্ষুনি আসবে। দৃষ্টি 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 হ্যাঁ দৃষ্টি, ওই হ্যাঁ দৃষ্টি, হ্যাঁ দৃষ্টি।